আমার অসুস্থতা নিয়েও 47টা ওয়ার্ডে প্রচারে গেছি, অনেক সাংবাদিক বন্ধুকেও দেখেছি। কিন্তু লাস্ট দিন যাকে আমি মমতাময়ী মা ভাবি, নেত্রী ভাবি, তিনিও আমাকে বললেন গদ্দারের ছেলে। আমি জানি না বাংলায় সংস্কৃতি বা সৃষ্টিতে গদ্দারের ছেলে বলে এই ভাষাটা কতটা মানানসই, এটা নিজের বিবেকের কাছে লাগছে। এখন অনেকে বলবেন বিবেক কোথা থেকে এলো, কেন এলো, দল ফল খারাপ করার ফলে এত কিছু বলা হচ্ছে। আমি দল এখন ছাড়ছি না, দল কি আমাকে বিশ্বাস করছে সেটাও আমি কিন্তু জানি না। আমার কাছে সব কিছুই একটা কোশ্চেন মার্ক হয়ে দাঁড়াচ্ছে। পরিবারের কাছে কৈফত দিতে হচ্ছে, দলের ছেলেদের কাছে কৈফত দিতে হচ্ছে, আমার বন্ধু বান্ধবের কাছেও কৈফত দিতে হচ্ছে, তুই কী করছিস? আমি কনফিউজড টোটালি। তবে এইটুকু বলতে পারি আজকে যে আমি একটা জিনিস বলতে পারি যে আমি যে গর্ববোধ করি আমার বাবাকে নিয়ে। অনেকে বলেছিল লক্ষ লক্ষ মুকুল রায় তৈরি করবে, আমি খালি একটা জিনিস বলব যে একটা মুকুল রায় যে নিজে হাতে দলটাকে তৈরি করেছিল সেই দলটাকে ভেঙে তছনছ করে দিল। তাই এই বাংলার মধ্যে অবস্থিত কাঁচাপাড়ায় ওই কাঁচা ছেলেটাই কাঁচা মাথা দিয়ে চাণক্যর বুদ্ধিতে সারা বাংলাটাকে চষিয়ে বেড়ান। দেখুন কে কি বলেছিল, তারা আমার সিনিয়র লিডার, আমি এখনো তৃণমূল কংগ্রেসে রয়েছি। তারা ভাবছে কিনা আমি তৃণমূল কংগ্রেসে আছি কিনা আমি জানি না, আমি কারোর সম্বন্ধে কিছু বলবো না, কারোর প্রতি রাগ নেই, কিন্তু মনে দুঃখ আছে, অভিমান আছে। আমি ভেবেছিলাম এই জায়গাটা লিড দেবো, লিড দিতেও পারিনি, কারণ আমি আমার বাবার কাছে হেরেছি, আমি আজকে বাজিগর। অভিমানী শুভ্রাংশু কি এবার বাবার দলে যোগ দেবে? এখনো সে প্রশ্ন আসেনি, বাবার সাথে কথা বলবো নিশ্চয়ই। এবং আমার যারা ফলোয়ার্স আছে, যারা আমাকে দেখে রাজনীতিতে নেমেছে বা আমাকে ভালোবেসে আমার সাথে থাকে, তাদের সকলের সাথে কথা বলবো। এলাকার মানুষ যারা আমাকে চেনে জানে, আমাকে ভোটে আশীর্বাদ করে, তাদের সাথে কথা বলবো। এবং আমার কিছু প্রিয়জন মানুষ রয়েছে, বন্ধু রয়েছে, তাদের সাথে কথা বলবো বলে আমি ডিসিশন নেব। মানে কিছু আপনি ভাবছেন, একটা ওপিনিয়ন নেওয়া দরকার? কেন বলছি যে আমি রাজ্যের কয়েকটি জায়গায় যেভাবে বিশৃঙ্খলা করবার চেষ্টা করছে বিজেপি এবং তাদের ক্রিমিনালসরা, তাতে আমরা যেন মাথা নিজেরা গরম না করি। প্রশাসন প্রশাসনের কাজ করবে এবং আমাদের কর্মীরা, আমাদের সমর্থকরা, আমাদের শুভানুদায়ীরা, তাদের সকলেই যাতে শান্তিতে যেরকমভাবে আমরা ছিলাম সবাই মিলে, ঠিক সেইভাবে শান্তি মৈত্র ঐক্যের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে ছিলাম সেভাবেই থাকব, কোনো কিছুতে মাথা গরম করব না। আমরা বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি যে শুভ্রাংশু রায় আমাদের তরুণ বিধায়ক, মুকুল রায়ের পুত্র, তিনি এই দলে থেকে অন্য একটি রাজনৈতিক দলের নানা সময়ে দলবিরোধী মন্তব্য করে যাচ্ছেন, অন্য দলের প্রশংসা করছেন, অথচ তিনি নিজের যে দল করেন তাকে হেয় করে। এটা একদিন, দুদিন, তিন দিন নয়, এটা সুদীর্ঘ দিন দল লক্ষ্য করেছে এবং তারই ভিত্তিতে আজকে আমরা সবাই মিলে ঠিক করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের পর, কারণ আমরা যে ডিসিপ্লিনারি কমিটি, তারা সবাই মিলে বসেই
সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তার অনুমোদন পেয়েছি শুভ্রাংশু রায়কে 6 বছরের জন্য সাসপেন্ড করা হলো, এবং তিনি যে ভাষায় কথা বলছেন তাতে দেখে মনে হচ্ছে, তার কথা বলার ধরন দেখে, যে তিনি দলের মধ্যে থেকেই জনসমক্ষে দলকে হেয় করছেন, দলবিরোধী মন্তব্য করছেন। এই অবস্থায় দল এটাকে কোনো মতেই বরদাস্ত করে না, সেই কারণে তাকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হলো।